বৈকল্পিকের বিশেষ আয়োজন বিকল্প পাঠে আপনাদের স্বাগত। শুরু হচ্ছে আলবেয়ার কামুর বিখ্যাত ফরাসি উপন্যাস লা পেস্তের বাংলা অনুবাদ প্লেগ। এটি পাঠ করছেন বৈকল্পিকের অন্যতম সম্পাদক দেবাঞ্জনা দাস। বিধিবদ্ধ সতর্কীকরণ, প্লেগ উপন্যাসটি আলজেরিয়ার এক ভয়ঙ্কর মহামারীর বৃত্তান্ত। বর্তমান মহামারীর প্রাদুর্ভূত সময়ে এই উপন্যাসের আখ্যান প্রাসঙ্গিক হলেও তা আমাদের মানসিক উদ্বেগকে কিছুটা হলেও বাড়িয়ে দিতে পারে। আমাদের পাঠকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, উপন্যাস পাঠের সময় আপনারা নিজেদের মানসিক স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। এই শ্রুতিগ্রন্থটি কেবলমাত্র দৃষ্টিহীন এবং কালির লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে সম্প্রচার করা হচ্ছে। শুরু হচ্ছে আলবেয়ার কামুর বিখ্যাত উপন্যাস লা পেস্তের বাংলা অনুবাদ প্লেগ, পাঠে দেবাঞ্জনা দাস। আজ নবম পর্ব। বৈকল্পিকের ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন আলবেয়ার কামুর উপন্যাস প্লেগ। আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পড়ে শোনাচ্ছিলাম, আজ নবম পর্ব। দ্বিতীয় পরিচ্ছেদ ৫। অন্যেরাও, রাবের তাদের মধ্যে একজন, এই ক্রমবর্ধমান আতঙ্ক থেকে পালাবার চেষ্টা করছিল। যদিও এরা অনেক বেশি নিপুণ ও অধ্যবসায়ী ছিল, তবু সবসময় যে বেশি সফল হতো তা নয়। রাদার শুরুতে সরকারি দপ্তরগুলিতে তার চেষ্টা চালিয়েছিল। ওর মতে এক গুয়েমির জিত হবেই, আর ও নিজেকে অত্যন্ত কুশলী বলে মানত। অনেক বড় বড় পদাধিকারীর সঙ্গে ও দেখা করেছিল। সকলেই নিঃসন্দেহে এক এক বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন, কিন্তু তাদের এই বিশেষ জ্ঞান কোনো কাজেই লাগেনি। এদের মধ্যে অধিকাংশই ব্যাংকের বা রপ্তানির ব্যাপারে অতি অভিজ্ঞ, কিংবা ফল অথবা মদ্য ব্যবসার বিষয়ে পারঙ্গম, বিমা বা আইন সংক্রান্ত অবিসংবাদিত বিশেষজ্ঞ। এরা সকলেই নানা ডিগ্রিধারী এবং এদের সর্বপ্রধান গুণ হল এদের সদিচ্ছা। এই সদিচ্ছাই এদের সকলের মধ্যে অতি প্রকট ছিল, কিন্তু প্লেগের সম্বন্ধে এদের জ্ঞান প্রায় শূন্য। এদের সকলের কাছেই যখনই সম্ভব হয়েছে প্রতিবারই রাবার ওর কেস নিয়ে ওকালতি করেছে। ওর মূল বক্তব্য সবসময়ই ছিল যে ও এই শহরে এক বহিরাগত, এবং সেই কারণে ওর সমস্যাটির বিশেষ পরীক্ষা প্রয়োজন। সাধারণভাবে এই সাংবাদিকের শ্রোতারা সকলেই স্বীকার করেছে যে একথা ন্যায্য, কিন্তু সঙ্গে সঙ্গে তারা একথাও বলেছে যে এই রকম সমস্যা আরও অনেকেরই আছে। কাজেই ওর সমস্যাটি যত অনন্য সে ভাবছে ততটা নয়। জবাবে রাবার বলতো, তাতে ওর কেসের গুরুত্ব কিছু কমে যায় না। কর্তৃপক্ষের মতে এতে তাদের প্রশাসনিক সমস্যা বাড়বে। ওরা কোনো বিশেষ সুবিধা কাউকে দিতে অনিচ্ছুক, কারণ তাহলে এক নজির সৃষ্টি হবে যা ওরা একেবারেই চান না। রাবার ডাক্তারকে বলে এই সব লোকদের সে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছিল। একদল যারা কড়া নিয়মের পক্ষে, অপর একদল যারা মিষ্টভাষী। এরা আশ্বাস দিতেন যে কঠিন দিনগুলি বেশি দিন থাকবে না, কিন্তু যখন এই কষ্টের সময়সীমা নির্দিষ্ট করতে বলা হতো, তখন এরা রাবারকে এই সামান্য সাময়িক অসুবিধা নিয়ে এত বিচলিত হতে মানা করতেন। এছাড়া ছিলেন ভিআইপিরা। এরা রাবারকে অনুরোধ করতেন সমস্ত কিছু কাগজে লিখে ওদের টেবিলে রেখে যেতে, ওরা ওদের সিদ্ধান্ত রাবারকে জানাবেন। আর ছিলেন অকেজোরা। এরা রাবারকে ভালো থাকবার জায়গা অথবা সস্তা পেঙ্গেস থাকবার জায়গার ঠিকানা দিতেন। কঠোর নিয়মীরা রাবারকে দিয়ে ফর্ম ভর্তি করিয়ে নিতেন, পরে চটপট সেগুলি ফাইল করে ফেলতেন। অতিরিক্ত কাজে ব্যস্তরা দুহাত উপরে তুলে নিজেদের অসহায়তা জানাতেন, কর্মক্লান্তেরা অন্যদিকে চোখ ঘুরিয়ে নিতেন,
আর গতানুগতিকেরা? এরাই সংখ্যায় সবচাইতে বেশি রাবারকে অন্য কোনো অফিসে দেখা করতে বা অন্য কোনো চেষ্টা করতে বলতেন। এই সমস্ত নিষ্ফল চেষ্টায় সাংবাদিক ক্লান্ত হয়ে পড়তেন। তবে এর ফলে মেয়রের সদর দপ্তরের বা পৌরভবনের দপ্তরগুলি সম্বন্ধে ওর ভালো ধারণা হয়ে গিয়েছিল। হয়েছিল ঘণ্টার পর ঘণ্টা রেক্সিনের গদি আঁটা সোফাগুলিতে বসে, বিরাট পোস্টারগুলিতে আয়করমুক্ত সরকারি ঋণপত্রগুলিতে বিনিয়োগের বিজ্ঞপ্তি বা ঔপনিবেশিক সামরিক বাহিনীতে যোগদান করার আহ্বান দেখতে দেখতে, হয়েছিল দপ্তরগুলিতে লোকগুলির মুখের দিকে তাকিয়ে থেকে, যে মুখগুলি ফাইলিং ক্যাবিনেটে বা পাহাড় প্রমাণ জমা হওয়া ফাইলগুলির মতোই ভাবলেশীন। একটাই লাভ, ওর স্বরে একটু তিক্ততা দেখা দেয়। এই কঠিন পরিস্থিতির কথা ও কিছুটা ভুলতে পারে। প্লেগের অগ্রগতির খবর ও প্রায় জানতে পারে না বললেই চলে। এইভাবে দিনগুলি দ্রুত চলে যায়, আর প্রতিটি দিনের পরেই শহরের প্রতিটি লোক, যদি সে মারা না গিয়ে থাকে, মুক্তির দিকে আরও একদিন এগিয়ে যায়। রিও স্বীকার করতে বাধ্য হল এটা খুবই সত্য কথা, কিন্তু এ সত্য নিতান্তই সাধারণ সত্যের পর্যায়ে পড়ে। একবার রাবারের মনে আশার সঞ্চার হয়েছিল। পৌরদপ্তর থেকে এক ফর্ম এসেছিল, ওকে বলা হয়েছিল ফর্মটি ভর্তি করে জমা দিতে। ওর ব্যক্তিগত পরিচয়, পারিবারিক পরিচয়, বর্তমান ও অতীত আয়ের উৎস, এক কথায় সংক্ষিপ্ত জীবনী দিতে বলা হয়। সাংবাদিক প্রথমে মনে করেছিল যাদের শহর থেকে বাইরে তাদের বাসস্থানে ফেরত পাঠানো যাবে তাদের সম্ভাব্য তালিকা প্রস্তুত করবার জন্য এই সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো এক দপ্তরে এক কর্মচারীর অস্পষ্ট খবরের উপর ভিত্তি করে ওর এই ধারণা হয়েছিল। কিন্তু পরে আরও খোঁজ খবর নিয়ে যে দপ্তর থেকে ওই ফর্মটি পাঠানো হয়েছিল সেখান থেকে ও জানতে পারে যে এই তথ্যগুলি সংগ্রহ করা হচ্ছে এক বিশেষ কারণে। কি বিশেষ কারণ হতে পারে, রাবার জানতে চেয়েছিল। যদিও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও প্লেগে মারা যায়, তখন ওর পরিবারকে খবর দেওয়ার জন্য, তাছাড়াও মৃত ব্যক্তির হাসপাতালের খরচ ইত্যাদি পরিবার থেকে আদায় করা যাবে কিনা তা স্থির করার জন্য এই তথ্যগুলি প্রয়োজন। বোঝা গেল যে ও ওর প্রিয়জন থেকে একেবারে বিচ্ছিন্ন নয়, কারণ কর্তৃপক্ষ তাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। কিন্তু এটা কোনো সান্ত্বনার কথা নয়। কিন্তু যা উল্লেখযোগ্য তা হল, এবং র্যাবারের কাছে এটা বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হয়, যে এই দুর্যোগের মধ্যেও সরকারি দপ্তরগুলি তাদের জন্য নির্ধারিত কাজগুলি অচঞ্চলভাবে করে যাচ্ছে এবং প্রায়শই উপরওয়ালাদের অজান্তে। এর পরের দিনগুলি রাবারের কাছে একই সঙ্গে খুব কঠিন ও খুব সহজ ছিল। চরম আলসেমির সময় ছিল এই দিনগুলি। সমস্ত দপ্তর ঘোরা হয়ে গেছে, সকল রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, সে দেখেছে আপাতত সব পথ বন্ধ। ও কফি হাউসগুলিতে ঘুরে বেড়াতে লাগল। সকালে কোনো এক কফি হাউসের চত্বরে থাকত, এক গ্লাস কবষ্ণ বিয়ার নিয়ে বসে খবরের কাগজ পড়ত, প্লেগের চাপ কমল কিনা দেখবার জন্য। পথিকদের মুখের চেহারা দেখত, ওদের বিষণ্ন চেহারা দেখে মুখ ফিরিয়ে নিত। রাস্তার অপর দিকের দোকানগুলির সাইনবোর্ড এবং যে লোকপ্রিয় পানীয়টি এখন আর পাওয়া যায় না তার বিজ্ঞাপনগুলি হাজারো বার পড়ত। তারপর হঠাৎ উঠে উদ্দেশ্যহীনভাবে শহরের ধূসর পথ ধরে হাঁটা শুরু করত। এইভাবে রাস্তায় রাস্তায়, এক কাফে থেকে অন্য কাফে, এক রেস্তোরাঁ থেকে আর এক রেস্তোরাঁয় সন্ধে পর্যন্ত সময় কাটাত। এক সন্ধ্যায় রিও ওকে দেখতে পেলেন, এক কাফের দরজায় ঢুকবে কিনা ইতস্তত করছে। কিছু পরেও ঢুকে একেবারে পিছনের এক টেবিলে বসল। এই সময়ে সরকারি আদেশে ক্রমশই দেরি করে আলোগুলি জ্বালানো হচ্ছিল।
ধূসর জলের মতো সন্ধ্যার অন্ধকার ঘরটিকে ছেয়ে দিয়েছে। অস্তগামী সূর্যের গোলাপি আভা জানালার কাঁচগুলির মধ্য দিয়ে দেখা যাচ্ছে। শ্বেতপাথরের টেবিলগুলি আবছা আলোয় চকচক করছে। জনহীন ঘরটিতে অনেক ছায়ার মধ্যে হারিয়ে যাওয়া একাকী রাবারকে বড়ই নিঃসঙ্গ মনে হয়। এই সময়ে শহরের সমস্ত বন্দিরাই নিজেদের নিঃসঙ্গ বোধ করত, এবং এই নিঃসঙ্গতা দূর করার জন্য কিছু একটা, যা হোক কিছু, করার জন্য তড়া করত। রিও ঘুরে চলে গেলেন। রাবার রেল স্টেশনে বহু সময় কাটাত। প্ল্যাটফর্মে যাওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু বিশ্রামাগারে বাইরের দিক থেকে যাবার দরজাগুলি খোলা থাকত। ঘরগুলি স্বল্পালোকিত ও ঠান্ডা হওয়ার জন্য গরমের দিনে ভিখিরিরা প্রায়ই এখানে এসে আশ্রয় নিত। রাবার এসে পুরনো টাইম টেবিলগুলি, থুতু ফেলার নিষেধাজ্ঞা, যাত্রীদের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি পড়ত, পরে এক কোনায় বসত। ঘরের মাঝে ঘর গরম করবার এক পুরনো ঢালাই লোহার উনুন, যা বহু মাস জ্বালানো হয়নি, চারিধারে চারের মতো জলের দাগে ঘেরা দাঁড়িয়ে আছে। দেওয়ালে আটকানো পোস্টার বান্দোল বা কানে সুখী ও স্বাধীন জীবন কাটাবার আহ্বান জানাচ্ছে। সাংবাদিক জানে, এই উৎকট স্বাধীনতার মূলে আছে গভীর প্রবঞ্চনা। যে সমস্ত ছবি ওর মনে বিশেষ রেখাপাত করত, সেগুলি ছিল, অন্তত রিওকে তাই বলেছিল, ছেড়ে আসা প্যারিসের ছবিগুলি, নদীপাড়ের পুরনো পাথরের সিঁড়িগুলি, প্যালের ওয়াইয়ালের পায়রারা, গার্দুনর রেল স্টেশন, পাতেয়নের জনহীন পাড়া, শহরের অন্যান্য সেই সব এলাকা। রাবার নিজেও আগে জানত না যে ওই সব জায়গাগুলিকে ও এত ভালোবাসে। এই স্মৃতিগুলি রাবারকে লাগাতার অনুসরণ করত এবং সমস্ত কাজে বিঘ্ন ঘটাত। রিওর মতে, এই ছবিগুলি ওর প্রেমাস্পদের কথা মনে করাত। যেদিন রাবার বলল ও ভোর চারটে উঠে নিজের শহরের কথা ভাবতে ভালোবাসে, সেদিন ডাক্তার নিজের অভিজ্ঞতা থেকেও বুঝলেন যে প্রেমিকাকেও ছেড়ে এসেছে তার কথাও ভাবতে ভালোবাসে। কেবলমাত্র ওই সময়েই সে প্রেমিকাকে পুরোপুরি নিজের করে ভাবতে পারে। সকাল চারটেই সাধারণত লোকে ঘুমায়, কোনো বিশেষ কাজ করে না। সমস্ত রাত এক বিশ্বাসঘাতী রাত যদি হয়ে থাকে, তাও এই সময়ে লোকে ঘুমায়। এটা সান্ত্বনার বিষয়, কারণ অশান্ত হৃদয়ের প্রেমাস্পদকে নিরবধি কাছে পাবার যে প্রবল ইচ্ছা, অথবা প্রেমাস্পদে ডুবে যাবার যে ইচ্ছা, বিরহের সময়ে তা এক স্বপ্নহীন নিদ্রায় পরিণত হয়, যতদিন পর্যন্ত প্রেমিকদের আবার মিলন না হয়। ৬. ফাদার পানেলুর বক্তৃতার অল্প কদিন পরে গরম জোর শুরু হল। জুন মাস শেষ হয়ে এসেছে। যে রবিবার ফাদারের ভাষণ হল, সেদিন বৃষ্টি হয়েছিল। এই দেরি করে আসা বৃষ্টির পরদিন থেকেই আকাশে এবং বাড়িগুলির ওপরে গরম ফেটে পড়ল। প্রথমে এক প্রচণ্ড গরম হাওয়া বইল সারা দিন ধরে, দেওয়ালগুলি শুকিয়ে তুলল। তারপর সূর্য তার কাজ শুরু করল। অবিরাম তাপ আর আলোর ঢেউ সারাদিন ধরে শহরকে ভাসিয়ে দিল। খিলান দেওয়া বাড়িগুলির ঢাকা বারান্দার ছায়ার আড়ালে অথবা ফ্ল্যাট বাড়িগুলির মধ্যে ছাড়া শহরে কোথাও একটুও জায়গা ছিল না যেখানে চোখ অন্ধ করা আলো আর তাপের ঢেউ নেই। রাস্তার সব কোনায় কোনায় রোদ, আমাদের সহনাগরিকদের পিছন পিছন চলেছে। যদি ওরা দাঁড়িয়ে পড়ে, তার আঘাত আরও সাংঘাতিক। এই গরমের প্রথম আক্রমণের সাথে সাথে রোগাক্রান্তের সংখ্যাও বাড়তে লাগল, সপ্তাহে প্রায় 700। শহরে সকলেই খুব দমে গেল। শহরতলির সমতল রাস্তাগুলিতে আর খোলা বারান্দাওয়ালা ফ্ল্যাটগুলিতে, যেখানে আগে বেশিরভাগ সময়ে লোকে বাড়ির দরজায় বা বাইরে কাটাতে চাইত, এখন সেখানে লোক চলাচল কম।
সব বাড়ির দরজা বন্ধ, জানালার খড়খড়িগুলিও টানা। বোঝার উপায় নেই প্লেগ না রোদ, কিসের থেকে বাঁচবার জন্য এই পন্থা। কিছু কিছু বাড়ির ভিতর থেকে গোঙানির আওয়াজ পাওয়া যায়। আগে শব্দ শুনে উৎসুক লোকেরা দাঁড়িয়ে যেত, শুনবার চেষ্টা করত, কিন্তু এতদিন ভোগান্তির পর বোধ হয় সকলের হৃদয় শক্ত হয়ে গিয়েছে। সকলেই কাতরানির পাশ দিয়ে নিজেদের কাজে হেঁটে চলে যায়, যেন এটাই মানুষের স্বাভাবিক ভাষা। বন্দরের ঝগড়াঝাটির সময়ে পুলিশকে গুলি ছুঁড়তে হয়েছিল, যার ফলে এক মুক আন্দোলনের সৃষ্টি হয়। কিছু লোক নিশ্চয়ই জখম হয়েছিল, কিন্তু শহরের বর্তমান ভীতিজনক ও উত্তপ্ত অবস্থায় সব কিছুই অতিরঞ্জিত হয় এবং লোকে গুলিতে মৃত্যু হওয়ার কথা বলতে শুরু করে। একথা ঠিক যে অসন্তোষ ক্রমেই বেড়ে চলেছিল। কর্তৃপক্ষ দিশেহারা হয়ে পড়েছিলেন এবং এই বিপদগ্রস্ত জনসমষ্টিকে এক বিদ্রোহের পথে যাবার হাত থেকে রক্ষা করবার জন্য নানা উপায় চিন্তা করছিলেন। সংবাদ সূত্রগুলি বাড়ির বাইরে যাবার নিষেধের কথা উল্লেখ করে আগে প্রসারিত ফরমানগুলি আবারও ছাপাল। দোষীদের জেলে ভরা হবে সে কথাও বলা হল। টহলদারেরা শহরে ঘুরতে লাগল। উত্তপ্ত জনহীন রাস্তায় ঘোড়ার খুরির আওয়াজ তুলে দুপাশে বন্ধ জানালার মধ্য দিয়ে ঘোর সওয়ারদের দেখা যেত। টহলদারেরা চলে গেলে এই দুর্দশাগ্রস্ত নগরীর উপর এক শঙ্কিত গভীর নীরবতা নেমে আসত। মাঝে মাঝে দূর থেকে বন্দুকের আওয়াজ শোনা যেত। সংক্রমণ থেকে বাঁচবার জন্য নগরীকে বিড়াল ও কুকুর মুক্ত করার আদেশপ্রাপ্ত বিশেষ দলটি তাদের কাজ করে যাচ্ছে। এই বিস্ফোরণের শব্দগুলি শহরবাসীদের শঙ্কা আরও বাড়িয়ে তুলত। এই গরমে ওই নীরবতায় আমাদের সন্ত্রস্ত সহনাগরিকদের নিকট সবকিছুই এক পরিবর্তিত ও বর্ধিত গুরুত্ব পেল। ঋতু পরিবর্তনের সাথে সাথে আকাশের রং ও মাটির গন্ধের যে পরিবর্তন হয়, তাই প্রথম আমাদের সহনাগরিকদের চোখে পড়ল। গরম বাড়ার সঙ্গে সঙ্গে যে রোগের প্রাদুর্ভাব বাড়বে, এ কথা মনে করে সকলেই আতঙ্কিত হল। গ্রীষ্ম যে এসে গেছে এটাও সবাই দেখল। সন্ধ্যার আকাশে সোয়ালো পাখির চিৎকার এখন তীক্ষ্ণতর। জুনের সন্ধ্যায় দিগন্ত আর আগের মতো বিস্তৃত হয় না। ফুলগুলি বাজারে কুঁড়ি অবস্থায় আসে না, সব পুরোপুরি ফুটে গেছে। আর সকালের বিক্রি বাটার পরে পাপড়িগুলি রাস্তার ধুলোয় ছড়িয়ে পড়ে থাকে। স্পষ্টতই বসন্ত ফুরিয়ে গেছে, হাজারো ফুলের প্রগল্ভতায় নিজের আবেশকে নিঃশেষ করে দিয়েছে। এখন গরম ও প্লেগের সাঁড়াশি আক্রমণে বিধ্বস্ত হচ্ছে। এই গ্রীষ্মের আকাশ, এই ধুলি ও দুশ্চিন্তায় ধূসর রাস্তা, আর ওই প্রতিদিন সখানেক মৃতদেহ একইভাবে শহরের নাগরিকদের ভারাক্রান্ত করছে। এই নিরন্তর নিদারুণ রৌদ্র দৈনিক দিবানিদ্রা বা গরমের ছুটিতে যাওয়ার কথা আর মনে করায় না, অথবা আগের মতো সমুদ্র সৈকতে জলকেলি বা দেহ বন্দনার কথা আর মনে করায় না। আবদ্ধ ও নীরব শহরবাসীদের কাছে সব নিরর্থক মনে হয়। সুখী গ্রীষ্মের সোনালি দিনগুলি আর নেই। প্লেগ সকল আনন্দ শেষ করে দিয়েছে, সব রং মুছে নিয়েছে। এইভাবে মহামারী এক ক্রান্তিকারী পরিবর্তন আনে। আগে আমাদের সহনাগরিকরা সকলেই গ্রীষ্মকে উৎসাহের সঙ্গে স্বাগত জানাত। শহরবাসীরা সমুদ্রের দিকে চলে যেত, যুবক যুবতীরা সমুদ্র সৈকতে জড়ো হত। এবছর গরমে সমুদ্র নিষিদ্ধ। আগের মতো শারীরিক আনন্দ উপভোগের সুযোগ নেই। কি করা যাবে এমতাবস্থায়? এ সময়ে আমাদের জীবনযাপন সম্বন্ধে জানতে হলে আবারও তারুর বিবরণের স্মরণ নিতে হবে। বলা বাহুল্য,
প্লেগের অগ্রগতি সম্বন্ধে ও সব কিছু লিপিবদ্ধ করেছে। ও লিখেছে যে এখন একটা পরিবর্তন এসেছে, বেতারে আর সাপ্তাহিক মৃত্যু সংবাদ দেওয়া হচ্ছে না, বরং দৈনিক হিসাবে 92, 107, 120 ইত্যাদি বলা হচ্ছে। ও লেখে, কাগজওয়ালারা আর কর্তৃপক্ষ প্লেগের সাথে খেলা করছেন, ওরা মনে করছেন 910-এর বদলে 130 বলে ওরা জিতে গেলেন, কারণ 130 910-এর থেকে অনেক কম। মহামারীর অনন্য হৃদয় বিদারক দৃশ্যগুলি ও লিপিবদ্ধ করে, যেমন একদিন এক মহল্লায় যেখানে এখন কেউই প্রায় থাকে না, জানালাগুলিও সব বন্ধ, এক মহিলা হঠাৎ এক জানালা খুলে সজোরে দুইবার চিৎকার দিয়ে আবার জানালা বন্ধ করে অন্ধকারে বন্দী হলেন। এছাড়াও আরও লিখেছে, বাজারে পিপারমিন্ট লজেন্স পাওয়া যাচ্ছে না, কারণ সংক্রমণ প্রতিরোধক হিসেবে অনেকেই ওইগুলি চুষছে। ওর প্রিয় লোক ও বিষয়বস্তু সম্বন্ধেও লিখেছে, রাস্তার অপর পারে বিড়াল শিকারী বুড়োটিও দুর্দশাগ্রস্ত। এক সকালে বন্দুকের আওয়াজ পাওয়া গিয়েছিল, তারুর বিবরণ অনুযায়ী কয়েকটি শিশের গুলির নিষ্টিবন বিড়ালদের অধিকাংশকেই খতম করেছে, বাকিরা ভয়ে পালিয়েছে। সেই দিন নির্দিষ্ট সময়ে বুড়ো বারান্দায় বেরিয়ে কিছুটা চমকে যায়, ঝুঁকে পড়ে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ভালো করে দেখে হতাশ হয়ে কিছুক্ষণ অপেক্ষা করে, রেলিংয়ের উপর আঙুল দিয়ে টোকা দিতে থাকে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর বুড়ো কাগজ নিয়ে দলা পাকায়, ঘরের ভিতর ঢোকে, ফের বাইরে আসে, বেশ কিছু পরে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। যাবার সময়ে ওর পিছনে বারান্দার দরজাটা রাগের সাথে বন্ধ করে। পরপর কদিন ওই একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়, বুড়োকে ক্রমশ দুঃখী ও অবিন্যস্ত দেখায়। এক সপ্তাহ পরেও অনুমেয় দুঃখেও জানালা বন্ধই রাখে, তারু বৃথাই অপেক্ষা করে বুড়োর জন্য। উপসংহারে তারু ওর ডায়েরিতে লেখে, মহামারীর সময়ে বিড়ালদের উপর থুতু নিক্ষেপ করা নিষেধ। অপর এক প্রসঙ্গে তারু মন্তব্য করে, রাতে যখনই ও হোটেলে ফেরে, রাতের দারোয়ানকে গম্ভীর মুখে হলের এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পায়চারি করতে দেখে। লোকটি সকলকে বারংবার মনে করিয়ে দিতে থাকে, এরকম যে হবে সে কথাও আগেই বলেছিল। তারু ওকে বলে, ও দুর্ঘটনার কথা বলেছিল ঠিকই, কিন্তু ও তো ভূমিকম্পের কথা বলেছিল। দারোয়ানের জবাব, আহ, যদি ভূমিকম্প হতো তবে তো ভালোই হতো, একটা জোর ধাক্কা ব্যাস সব শেষ, কিছু বেঁচে গেছে আর বাকিরা মরেছে, কিন্তু খেলা শেষ হয়েছে। আর এই শালার প্লেগ, যাদের হয়নি তারাও আর কিছুই ভাবতে পারছে না। হোটেলের ম্যানেজারও কম বিহ্বল হননি, গোড়ার দিকে টুরিস্টরা শহর ছাড়তে না পেরে হোটেলেই ছিল, কিন্তু ধীরে মহামারী যখন প্রলম্বিত হল, অনেকেই বন্ধুবান্ধবের বাড়িতে আশ্রয় নিল, যে কারণে হোটেলের ঘরগুলি একসময়ে সব ভরা ছিল, সেই একই কারণে এখন সেগুলি খালি। এখন আর কোনো নতুন টুরিস্টও আসে না, তারু সেই বিরল আবাসীদের মধ্যে একজন যে এখনো হোটেলেই থাকে। ম্যানেজার সুযোগ পেলেই তারুকে মনে করিয়ে দেয় যে শুধুমাত্র অবশিষ্ট হোটেলবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করবার জন্যই ও এখনো হোটেল চালু রেখেছে, নতুবা অনেক আগেই ও হোটেল বন্ধ করে দিত। ও প্রায়ই তারুকে অনুরোধ করত এই মহামারী কতদিন থাকবে তার একটা আন্দাজ করতে। সাধারণত শীতকালে এসব রোগ প্রশমিত হয়, তারু বলে। ম্যানেজার আঁতকে ওঠে, কিন্তু মশাই, এখানে তো কখনো ভালো করে ঠান্ডাই পড়ে না, তাছাড়া এখনো কয়েক মাস দেরি শীত আসতে। ম্যানেজার পরিষ্কার বুঝে গেছে, বহুদিন পর্যন্ত টুরিস্টরা এ শহরকে এড়িয়ে চলবে, পর্যটন ব্যবসাকে প্লেগ ধ্বংস করেছে।
অল্প কিছুদিন অনুপস্থিতির পর মুসিয়ে ওখোকে আবার রেস্তোরাঁয় দেখা গেল, পেঁচা মহাশয়ের সঙ্গে শুধু সার্কাসের কুকুর ছানা দুটি। খবর নিয়ে জানা গেল ওর স্ত্রী সম্প্রতি তার নিজের মায়ের শুশ্রূষা করেছেন ও পরে তার অন্ত্যেষ্টির পর এখন হাসপাতালের পৃথকীকরণ বিভাগে আছেন। আমার মোটেই ভালো লাগছে না, ম্যানেজার তারুকে বলে, কোয়ারেন্টিনে থাকুন বা না থাকুন উনি সম্ভবত সংক্রমিত, সাথে সাথে এদের উপরেও সন্দেহ বর্তায়। তারু মন্তব্য করে, একদিক দিয়ে দেখতে গেলে সকলেই সন্দেহভাজন, কিন্তু ম্যানেজার ওর সাথে একমত নয়। ওর বক্তব্য অত্যন্ত স্পষ্ট, নানা মশাই আমি বা আপনি মোটেও নই, কিন্তু ওরা নিশ্চিত রূপে সন্দেহাস্পদ। কিন্তু এই সামান্য ব্যাপারে মসিয়ে ওখো বিচলিত হন না এবং প্লেগ ওর অভ্যস্ত ব্যবহারে কোনো পরিবর্তন ঘটাতে পারে না। উনি চিরাচরিত গাম্ভীর্য সহকারে হোটেলে ঢোকেন, রেস্তোরাঁয় ছেলেমেয়েদের আগে নিজে আসন গ্রহণ করেন এবং ওদের সঙ্গে সৌজন্য বজায় রেখে কটুবাক্য বলেন। শুধু ছোট ছেলেটি কিছুটা বদলে গেছে, ওর বোনের মতোই কালো পোশাকে ও যেন আরও শীর্ণ হয়ে গেছে, ওর বাবারই প্রতিচ্ছবি। রাতের দারোয়ান, যে ওদের মোটেই পছন্দ করত না, তারুকে বলেছিল ও তো মারা যাবে সমস্ত পোশাক পরা অবস্থায়, পরিষ্কার করবার দরকার হবে না, ওই অবস্থায় সোজা কফিনে। তারুর ডায়েরিতে ফাদার পানেলুর বক্তৃতার কথা উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে মন্তব্য করা হয়েছে, এই সহানুভূতির আবেগ আমি বুঝতে পারি, মহামারীর শুরুতে এবং শেষে বাগ্মিতার বাড়াবাড়ি করা হয়ে থাকে, শুরুর সময়ে, কারণ পুরনো অভ্যাসগুলি তখনও ছাড়া যায়নি আর শেষ সময়ে সেগুলি আবার ফিরে এসেছে, কিন্তু মাঝামাঝি সময়ে, অতি দুঃখের সময়ে সত্যের অর্থাৎ নৈঃশব্দের মুখোমুখি হতে হয়, অতএব এখন শুধু অপেক্ষা। তারু ডাক্তার রিওর সাথে এক দীর্ঘ আলোচনার কথা লিখেছে, লিখেছে ওর শুধু মনে আছে এই আলোচনার প্রভাব ওর উপরে ভালোই হয়েছিল। এই প্রসঙ্গেও ডাক্তার রিওর মায়ের হালকা পীত ধূসর চোখের কথা লিখে এক অদ্ভুত মন্তব্য করে, যে দৃষ্টি এত করুণা ঘন সে সবসময়ই প্লেগের কাছে জিতবে। পরিশেষে এক দীর্ঘ পরিচ্ছেদে তারু ডাক্তারের চিকিৎসাধীন হাঁপানিগ্রস্ত বৃদ্ধের কথা লিখেছে, আলোচনার পর ডাক্তারের সাথে গিয়েছিল বৃদ্ধকে দেখতে, হাত কচলাতে কচলাতে মুখে চাপা হাসি নিয়ে বৃদ্ধ তারুকে অভ্যর্থনা করেছিল। আধশোয়া অবস্থায় বালিশে হেলান দিয়ে বুড়ো তার দুই পাত্র মটর দানা নিয়ে বসেছিল। এই যে আরেকজন, তারুকে দেখে বুড়ো বলে, দুনিয়াটাই উল্টো পাল্টা হয়ে গেছে, রোগীর চাইতে ডাক্তার বেশি, যেভাবে সব মরছে পাদ্রি ঠিকই বলেছিল, আমরাই আমাদের এই অবস্থার জন্য দায়ী। পরদিন তারু আবার হাজির হল কোনো খবর না দিয়ে। ডায়েরির লেখা যদি বিশ্বাস করতে হয়, হাঁপানিগ্রস্ত বুড়োর পেশা ছিল পোশাকের সরঞ্জামের বেসাতি করা। ওর 50 বছর বয়সেও ঠিক করল যথেষ্ট কাজ করা হয়েছে, সেই যে বিছানা নিল আর উঠল না, হাঁপানির জন্য নয়, হাঁপানিতে ওর চলাফেরার কোনো অসুবিধা হতো না, সামান্য সুদের টাকা যা পেত তাই দিয়েই 75 বছর বয়স পর্যন্ত চলে গেছে হাসি খুশিভাবে। ঘড়ি জিনিসটা ওর খুব অপছন্দ, সারা বাড়িতে একটাও ঘড়ি নেই, ওর মতে ঘড়ি রাখা একটা বোকামি আর বেসাধ্য তো বটেই। ও সময় মাপত, বিশেষ করে ওর খাবার সময়, যেটা ওর কাছে সবচাইতে জরুরি, ওর দুটি পাত্র আর মটর দানা দিয়ে। সকালে ঘুম থেকে উঠলে ওর সামনে পাত্র দুটি থাকত, একটা মটর দানায় ভর্তি, অন্যটা খালি। ও একটা একটা করে মটর দানাগুলি এক পাত্র থেকে আরেক পাত্রে চালান করত নির্দিষ্ট গতিতে,
এভাবেও সারাদিনের কাজের নির্ঘণ্ট ওই পাত্রগুলি দিয়ে হিসেব করে নিত। প্রতি 15 পাত্রে আমার খাবার সময়, সোজা হিসেব। ওর স্ত্রীর কথায় ও অতি অল্প বয়স থেকেই ওর আসল পেশার পরিচয় দিয়েছে। কোনো কিছুই ওকে কখনো আকৃষ্ট করেনি। ওর কাজ নয়, বন্ধুবান্ধব নয়, কফি হাউস নয়, গান বাজনা নয়, নারী সঙ্গও নয়, প্রমোদ ভ্রমণ নয়, শহর থেকে জীবনে কখনো বাইরে যায়নি। শুধু একবার পারিবারিক কোনো কাজে আলমের যাবার জন্য বেরিয়ে উড়ানের পরের স্টেশনেই ট্রেন থেকে নেমে পড়েছিল, আর যেতে সাহস পায়নি, আর প্রথম ফিরতি ট্রেনে বাড়ি ফিরে এসেছিল। এই একান্ত জীবনযাপন তার ওকে অবাক করেছিল। বৃদ্ধের ব্যাখ্যা, জীবনের প্রথম অর্ধেক ধর্মশাস্ত্র অনুযায়ী উন্নতির দিকে, আর বাকি অর্ধেকে অবনতি। এই শেষ অর্ধেকের দিনগুলির উপর মানুষের কোনো অধিকার নেই, কারণ যে কোনো সময় এই দিনগুলি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে। অতএব এই দিনগুলো নিয়ে সে কিছুই করতে পারে না। অর্থাৎ মানুষের উচিত এ সময়ে পুরোপুরি নিষ্কর্মা থাকা। কিন্তু কিছু পরেই দ্বিধাহীনভাবে ও এক আপাত বিরোধী কথা বলে। ও বলে, ঈশ্বর নেই, থাকলে এতগুলি ধর্মযাজকের প্রয়োজন হতো না। এর পরের কতকগুলি কথা থেকে তারও বুঝতে পারে, ধর্ম সম্বন্ধে বৃদ্ধের ধারণা উদ্ভূত হয়েছে প্রধানত পল্লীর গির্জার অত্যধিক অর্থ সংগ্রহের প্রবণতা থেকে। বৃদ্ধের যে চিত্রটি তারুর সামনে ফুটে ওঠে, বৃদ্ধ একাধিকবার তারুকে একথা জানায় যে সে অনেক বেশি বয়সে মরতে চায়। তারু ভাবে, ওকে এক সন্ত। নিজেই তার জবাব দেয়, হ্যাঁ, কতকগুলি নির্দিষ্ট অভ্যাসে অভ্যস্ত হওয়া যদি সাধুতা হয় তবেও সাধু। একই সাথে তারু এই প্লেগে আক্রান্ত নগরের দৈনন্দিন জীবনের বিশদ বিবরণ দিয়েছে। এই গ্রীষ্মে নাগরিকদের জীবন ও কার্যকলাপ সম্পর্কেও খুঁটিয়ে লিখেছে। মাতালরা ছাড়া কেউ হাসে না, তারও লিখেছে, আর ওরা হাসে একটু বেশি। এরপর তারও তার বিবরণ শুরু করে। খুব ভোরে এক হালকা হাওয়া এই নির্জন শহরে বয়ে যায়। রাতে যে সব লোককে মেরেছে এবং দিনে যাদের যন্ত্রণায় ভোগাবে, সে সময়টুকুর মধ্যে প্লেগ একটু বিশ্রাম নেয়, মনে হয় যেন একটু দম নেয়। দোকানগুলি সব বন্ধ, কোথাও কোথাও নোটিশ ঝুলছে, প্লেগের জন্য বন্ধ। বোঝা যায় যখন অন্য দোকানগুলি খুলে যাবে, এই দোকানগুলি খুলবে না। খবরের কাগজের ফেরিওয়ালারা এখন আধা ঘুমে, কাগজ নিয়ে চিৎকার করছে না, মোড়ে মোড়ে দেওয়ালে হেলান দিয়ে রয়েছে। ল্যাম্পপোস্টগুলির নিচে স্বপ্নচালিতের মতো কাগজের পশরা নিয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যে ট্রামের শব্দে সচকিত হয়ে ওরা সকলে সারা শহরে ছড়িয়ে পড়বে। প্রসারিত বাহুতে কাগজগুলি, বড় বড় অক্ষরে লেখা, প্লেগ। শরতে কি প্লেগের প্রাদুর্ভাব এমনই থাকবে? প্রফেসর বি বলেছেন সে সম্ভাবনা নেই। 40তম দিনে প্লেগের শিকার 124 জন। কাগজের ক্রমবর্ধমান দুষ্প্রাপ্যতা সত্ত্বেও, যার জন্য অনেক কাগজেই পাতার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র প্লেগের সংবাদ নিয়ে এক নতুন কাগজ বেরিয়েছে, প্লেগ সংবাদ। এর মুখ্য কাজ হল জনসাধারণকে প্লেগের দৈনন্দিন অবস্থা সম্পর্কে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর সরবরাহ করা, রোগের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্বস্ত মতামত ও পরামর্শ দেওয়া। এর কলামগুলির সাহায্যে সর্বস্তরের জনসাধারণ যারা প্লেগের সাথে যুদ্ধ করতে চায় তাদের সাহায্য করার ও তাদের মনোবল বাড়াবার প্রচেষ্টা করা।
এবং প্লেগ বিষয়ে সর্বশেষ সরকারি নির্দেশাবলী প্রকাশিত করা। এক কথায় জনসাধারণের প্লেগের বিরুদ্ধে যুঝার সকল শুভ প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করাই এর মুখ্য উদ্দেশ্য। প্রকৃতপক্ষে এই কাগজটির কাজ খুব শীঘ্রই প্লেগের বিরুদ্ধে কার্যকরী নতুন নতুন অব্যর্থ ওষুধের বিজ্ঞাপন প্রচারে সীমিত হয়ে পড়ল। সকাল 6টা নাগাদ এই সব কাগজগুলি দোকান খোলবার অপেক্ষায় এক ঘন্টা আগে লাইনে দাঁড়ানো লোকদের কাছে বিক্রি হতে শুরু করে। তারপর শহরতলি থেকে লোক বোঝাই হয়ে আসা ট্রামগুলিতে বিক্রি হয়। এখন ট্রামই একমাত্র যান। পাদানিতে ও হাতল ধরা লোকে এত বোঝাই হয়ে থাকে, এগুলিকে কষ্ট করে এগোতে হয়। আশ্চর্যের বিষয় যে প্রত্যেকেই সংক্রমণ এড়াবার আশায় তাদের প্রতিবেশীর দিকে পিঠ ফিরিয়ে থাকার চেষ্টা করে। প্রতিটি স্টপে একদল নরনারী নেমে পড়ে দ্রুত সকলের থেকে দূরে সরে যাবার চেষ্টা করে। প্রথম ট্রামগুলি চলে যাবার পর শহরের ঘুম আস্তে আস্তে ভাঙে। কফি হাউস ও বিয়ার বারগুলির দরজা খোলে। সব দোকানের কাউন্টারে নানা নোটিশ, কফি নাই বা নিজের চিনি সঙ্গে আনুন। এরপরে দোকানগুলি খোলে আর রাস্তা প্রাণবন্ত হয়। শীষের মতো রং নিয়ে রোদ চড়তে থাকে আর এই জুলাইয়ের আকাশে গরম বাড়তে থাকে। যাদের কোনো কাজ নেই তারা বিধিপথে হাঁটতে বার হয়। দেখে মনে হয় অধিকাংশই প্লেগকে পরাস্ত করার জন্য বিলাসিতার বাহুল্য দেখাতে ব্যস্ত। প্রতিদিন 11টা নাগাদ শহরের প্রধান রাস্তাগুলিতে যুবক যুবতীরা যেন এক ফ্যাশন প্যারেডে বেরিয়ে পড়ে। এই দারুণ বিপদের মধ্যেও জীবনের প্রতি যে প্রচণ্ড আকুতি তা ওদের দেখে বোঝা যায়। যদি মহামারী আরও বিস্তৃত হয় নৈতিকতাও শিথিল হয়ে আসবে, হয়তো এখানেও আমরা আনন্দ উৎসব দেখতে পাব, মিলানের কবরখানায় নরনারীদের উত্তাম নৃত্যের মতো। 12টার সময়ে এক পলকে রেস্তোরাঁগুলি সব ভরে যায়। যারা বসবার জায়গা পায় না তারা দরজার কাছে ভিড় জমায়। তাপের আধিক্যে আকাশের উজ্জ্বলতা কমে আসে। যারা খাবার জন্য এসেছে তারা রোদে ঝলসে যাওয়া ফুটপাতের পাশে বড় ছাউনিগুলির নিচে জড়ো হয়ে নিজেদের সুযোগের অপেক্ষা করে। রেস্তোরাঁগুলিতে এত ভিড় কারণ এগুলি খাদ্য সমস্যার সমাধান করেছে, কিন্তু সংক্রমণের আশঙ্কা কিছুই কম নয়। বহু খরিদ্দার অনেক সময় ব্যয় করে কাঁটা চামচ প্লেট মুছে পরিষ্কার করে। অল্প কিছুদিন আগেও কোনো কোনো রেস্তোরাঁয় নোটিশ ঝুলত, এখানে কাঁটা চামচ ইত্যাদি ফুটন্ত জলে পরিশুদ্ধ করা হয়। কিন্তু ধীরে এই প্রথা বন্ধ হয়ে যায়, কারণ খরিদ্দারেরা তো এমনিতেও আসবেই। তাছাড়া ওরা এখন মুক্ত হস্তে খরচ করছে, শ্রেষ্ঠ মন্ত অন্তত প্রচার তাই। সবচাইতে দামি অতিরিক্ত পদগুলি এক বেসামাল খরচের উপক্রমণিকা। একবার এক রেস্তোরাঁয় আতঙ্কের সৃষ্টি হয়েছিল যখন এক গ্রাহক সহসা অসুস্থ হয়ে ফ্যাকাশে হয়ে পড়ে ও উঠে টলতে টলতে বেরিয়ে যায়। বেলা 2টা নাগাদ শহর ধীরে খালি হতে থাকে। এই সময়ে রাস্তাগুলির উপর একচ্ছত্র আধিপত্য নৈঃশব্দের, ধুলার, সূর্যালোকের ও প্লেগ রোগের। উঁচু ধূসর বাড়িগুলির উপর দিয়ে উত্তাপের ঢেউ অবিরাম বয়ে চলে। দীর্ঘ বন্দি দিন শেষ হয় যখন আগুন রাঙা সন্ধ্যা প্রগল্ভ বহু লোক অধ্যুষিত শহরের উপর ভেঙে পড়ে। গ্রীষ্মের প্রথম দিকে কেউ জানে না কেন সন্ধ্যায় রাস্তাগুলি নির্জন থাকত, কিন্তু এখন সন্ধ্যার প্রথম ঠান্ডা বাতাস এক বিভ্রান্তি, এক আশার বাণী নিয়ে আসে। সকলেই রাস্তায় নেমে পড়ে,
পাগলের মতো কথা বলে, কলহ করে, ভালোবাসে। জুলাইয়ের লাল আকাশের নিচে কোলাহল মুখর দম্পতিরা এক রুদ্ধশ্বাস রাতের দিকে এগোতে থাকে। প্রতি রাতে বিধিপথে ফিল্ড টুপি ও চওড়া ক্রাভাত পরা প্রেরণায় উদ্বুদ্ধ এক বৃদ্ধ বৃথায় ভিড়ের মাঝে পথ কেটে বলতে বলতে যায়, ঈশ্বর মহান, ঈশ্বরের আশ্রয় নাও। জনতা ওর কথা শোনে না, ওদের কাছে ঈশ্বরের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওরা তার পিছনে ছোটে। গোড়ার দিকে যখন ওরা ভেবেছিল এই ব্যারাম অন্য ব্যারামের মতোই, তখন ওদের মনে ঈশ্বরের স্থান ছিল। কিন্তু যখন ওরা দেখল এ মহামারী থেকে বাঁচবার আশা কম, তখন ওরা প্রমোদে মন দিল। সারাদিন ধরে ওদের মুখে যত দুশ্চিন্তার ছাপ পড়ে, তা মিটে যায় আকুল ধূলিধূসর সন্ধ্যায়, এক ধরনের ক্লান্ত উত্তেজনায়। সমস্ত জনতা এক মিকি স্বাধীনতায় বিহ্বল হয়। আর আমিও ওদের মতোই, কিন্তু কি এসে যায়, আমার মতো লোকের পক্ষে মৃত্যু তুচ্ছ ব্যাপার। মৃত্যুর ঘটনাগুলি এ সত্যকে স্পষ্ট করে তোলে। বিকল্প পাঠের আসরে আমরা নিয়মিতভাবে পড়ে শোনাচ্ছি আলবের কামুর উপন্যাস প্লেগ। বৈকল্পিকের এই উদ্যোগ আপনার কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাতে পারেন। আর আপনি যদি বৈকল্পিকের নতুন বন্ধু হন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন নিয়মিতভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে। আর বৈকল্পিক যদি আপনার ভালো লাগে, তাহলে পাঠক বন্ধুদের সঙ্গে বৈকল্পিককে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, বিকল্প চিন্তায় থাকুন।